তো এই বাবার নামটা দিয়েছেন যেটা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই লোকটা যদি আপনার মায়ের বিছানায় না আছে, তো আপনি আবুল কাশেম আসতেন না। কথা বলছেন কেন? তাহলে আপনি খরচ করতে হলে প্রথমে খরচ করা লাগবে যে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে এই লোকটার জন্য। এটা মনে হয় আমি বানালাম, বানিয়েছি? দেড় হাজার বছর আগে আমার আল্লাহ নিজেই দলিল দিয়েছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না, উপায় করতাম না, ইনকাম করতাম না, কিন্তু এখন আমি টাকা উপায় করা শিখেছি, আমার জীবনের প্রথম ইনকামের টাকা আমি দেব কোথায়? মাজারে, পীরের কাছে, দরগায়, মসজিদে, খানকায়, কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যদি টাকা খরচ করতে যাও, সর্বপ্রথম তোমাকে খরচ করা লাগবে মা আর বাবার জন্য। এই ব্যাখ্যাটা সরাসরি দিয়েছে কে? সবাই বলেন কে? আজ হাজার হাজার যুবক এই দেশে তাফসির শোনার পরে বুঝে ফেলেছে যে দুনিয়ায় টাকা পয়সা যদি খরচ করতেই হয়, আল্লাহর ঘোষণা দেওয়া ব্যাখ্যা মা আর বাবার জন্যে। এতদিন জানতাম মসজিদে দেওয়া লাগবে, খানকায়, মাদ্রাসায়, পীরের কাছে, দরগায়, না, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন প্রথমে তোর মা আর বাবার জন্য। এই জন্য হাজার হাজার ভণ্ড পীরের দরবারে আজ ভাটা পড়ছে। বাংলার যুবকরা বুঝে ফেলেছে ওই ভণ্ড পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান, কারণ ছাগলকে দিলে একটা উপকার আছে, ও ভণ্ডকে দিয়ে আরে ইসলামের ক্ষতি হচ্ছে। ওদের আজ ব্যবসা যেহেতু বন্ধ হওয়ার উপক্রম, এই জন্য ওরা আজ উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে, আশেপাশে নাম দিয়ে যেন ওদের ব্যবসা কেউ বন্ধ করতে না পারে সেই কায়দা চালাচ্ছে। আমি নাম নাই নাই নিলাম, এতদিন যারা ধর্মের নাম নিয়ে এভাবে ব্যবসা করছে, আমি যদি সঠিকটা এভাবে কোরআন দিয়ে তুলে ধরি আর যুবকেরা যদি বুঝে ফেলে, ওর ব্যবসা আর থাকবে না, ওরা আমাকে আপন ভাই মনে করবে। কি বলবো, আমাদের ব্যবসা গেল গেল। একবার আমি ঝিনাইদহ জেলার শৈলকোপায় বিশ্ববিদ্যালয়ে তখন থার্ড ইয়ারে নিয়ে গেল আমারে, ওটা যে পীরের দরবার আমি জানতাম না, আমারে নিয়ে গিয়ে বলছে, হুজুর শিরিকের ওপরে কথা বলেন। প্রথমেই প্রবেশ করে দেখি ওই দরবারে পীরের পায়ে মহিলারা সেজদা দিচ্ছে, মেজাজ গেল খারাপ হয়ে। মাই খাতে নিয়ে শুরু করলাম, শিরিক কাকে বলে, কত প্রকার, কি কি, 112 প্রকার, যে 120 প্রকার যে শিরিক আছে সিরিয়াল হিসাবে শুরু করেছি। ওখান থেকে বীর সাহেব বলছে, এই আমার দরবার গেল গেল, দরবার তুলে দেওয়ার জন্য আমি এসেছি। না, আপনি ভ্রান্ত ধারণায় থাকবেন না, কোন কারণে আপনি আপনার বাড়িতে বড় পীর, আপনার মা আর বাবা এ থাকতে কোন কারণে আপনি সে 8 রশি সরমনায় বরিশালে ওই দেওয়ান বাকি রাজার বাকি কেন যাবেন বলেন? আল্লাহ কি তাদের নাম সিরিয়াল হিসাবে দিতে পারতেন না? বলেন না কেন? ফালিল ওয়ালি দাইনি দিয়েছেন তোর মা আর বাবা, এরপরে দিয়েছেন আল আকরাবিন নিকট আত্মীয়, আর দুনিয়ার সবচাইতে বড় নিকট হচ্ছে আপনার স্ত্রী। আপনি যদি খরচ করতেই চান, সর্বপ্রথম মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, নিকট আত্মীয়ের ভেতরে আরো কিছু আছে, সন্তান, এরপরে ভাই, বোন, প্রতিবেশী, এরপরে দুনিয়ায় অন্য কেউ। আর আমরা একবারে সিরিয়াল 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি, সে কোথায়? 1400 মাইল দূরে। কথা বুঝতেছেন? না, আপনি ভুল করবেন না। কোন কারণে ভাণ্ডকে আপনি খেয়ে দেবেন? ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো পুরা সমান।
কোনো দরকার নেই। আপনি কিন্তু এখন বুঝতেছেন যে কেন তাফসীর মাহফিল গুলোতে আমাদের এখন আসতে দেয় না এরা, কারণ এরা ভাইদের ব্যবসায় তো ভাটা পড়ছে। এই দেশে আওয়ামী লীগ প্রশাসন বিএনপি জাতীয় পার্টি এরা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়, দরখাস্ত লিখে আমি পাইনি। আমি পেয়েছি এই দেশে অনেক হুজুর দাড়ি নিয়ে টুপি নিয়ে পীরের নাম নিয়ে লিখিত দিয়ে আসে যে আমির হামজা চিহ্নিত রাজাকার। আমি চট্টগ্রামেও পেয়েছি, সিলেটেও পেয়েছি। জিজ্ঞাসা করলাম, স্যার আপনার কাছে লিখিত দিয়ে গেল কে? হুজুর এমন হাসো জান্নাত থেকে পালিয়ে এসেছি, এত বড় বড় দাড়ি সব বাঁকায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবি হাতে নিয়ে দরখাস্ত নিয়ে এসে বলছে আমির হামজা কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, ও যেন মাস। বললাম, স্যার আমার বয়স হচ্ছে এখন 28 বছর, কারণ 92 সালে আমার জন্ম, এখন 28 বছর। তো এই বয়সে যদি রাজাকার হয় কে, তো এদেশে রাজাকার ছাড়া আছে কি? মানে তো এইভাবে আমার সেনার বলছে কি বললে, সেই লোকগুলো এসেছিল সকালবেলা, এদের তো দেখে মনে করলাম না এরা যখন বলছে আর আপনার যা নাম আপনি রাজাকার হতেও পারে, 28 বছরে তো হওয়া সম্ভব। সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন উনি আফসোস করে ওই দিন ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে, আপনি একটা আলেম একটা মাওলানা, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য আপনি এখানে এসে মানববন্ধন করেন, স্ট্রাইক করেন, বলেন যে এটা বন্ধ না করলে আমি মারা গেলে আপনার দোষ, আপনি মানুষ? এদেশে যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এ কাজ করতো তো মেনে নিতাম, আর আপনার মতো এত বড় বড় দাড়ি নিয়ে জোব্বা গায়ে দিয়ে তসবি হাতে নিয়ে আপনি এসেছেন, আপনি মানুষ? এরা বন্ধ করছে কেন আপনি এবার টের পেয়েছেন? কারণ এদেশের মানুষ তো এইভাবে ব্যাখ্যা কোনোদিন শোনে নাই, ওরা ব্যাখ্যা ওদের মন মতো চালিয়েছে। এজন্য আমার ব্যাখ্যা দেওয়ার যে বিষয় ছিল, আপনি খরচ যদি করতে চান প্রথমে মায়ের জন্যে, বাবার জন্যে, স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, ভাইয়ের জন্যে, বোনের জন্যে, প্রতিবেশীর জন্যে, এরপরে দুনিয়ার অন্য কোনো জায়গায়। সিরিয়াল দিয়েছেন সরাসরি কে? সূরা বাকারার 215 নম্বর আয়াত বাংলায় তাফসীর আছে, পড়ে নেবেন, তাহলে উল্টো পাল্টা ধারণা আসবে না। আল্লাহ যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন।